কুয়েত ম্যাচে বাংলাদেশের গোলপোস্টের সামনে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন আনিসুর রহমান জিকো। দিয়েছেন নিজের সর্বোচ্চটা, তারপরেও শেষ রক্ষা করতে পারেননি। সেটা নিশ্চয়ই অনেক বড় আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে বাংলার বাজ পাখি খ্যাত এই গোলরক্ষকের। আমাদের সঙ্গে আছেন আনিসুর রহমান জিকো, শুনতে চাব তার অভিব্যক্তির কথা, কতটা পুড়িয়েছে তাকে গতকালের এই হার। হার তো অবশ্যই কষ্টের, কিন্তু কালকেরটা একটু বেশি কষ্টের, কারণ আমরা সবাই যেভাবে 120 মিনিট লড়াই করছি, এটা আসলে টিমের জয়টা অনেক দরকার ছিল। আমরা কিছু গোল মিস হয়েছে এবং কুয়েত কিন্তু অনেক শক্তিশালী, এটা অবশ্যই মানতে হবে। তো আমাদের যদি কালকে ম্যাচটা জিততাম তাহলে দেশবাসীর জন্য অনেক ভালো হতো, সবাই অনেক খুশি হতো, তো জিততে পারি নাই, অনেক মন খারাপ। জিকো ম্যাচ শেষে কুয়েতের কোচ আপনার সঙ্গে এসে কথা বলেছে, কি বলেছে আসলে সেটা যদি হচ্ছে একটু আমাদের একটু জানান না। উনি বলছে আর কি, মানে আউটস্ট্যান্ডিং খেলছি, তো প্রশংসা করছে অনেক। করার পর আমি ওনার কাছ থেকে বলছি, ঠিক আছে আমার জন্য দোয়া করো, আমি যাতে এটা ধরে রাখতে পারি। তো আমাকে ওয়েলডান এগুলো বলছে, বলে চলে গেছে। জিকো, এতটা চাপের মধ্যেও এতটা ভালো আপনি হচ্ছে কিভাবে খেলে যান? আপনি কাল যেভাবে একের পর এক সেভ করছিলেন, এগুলো যদি হচ্ছে 19-20 হয়ে যেত হয়তো বা খেলাটা আগেই থেমে যেতে পারতো। এতটা চাপ হচ্ছে আপনি কিভাবে নেন? আসলে দেখেন, আমরা তো র্যাঙ্কিংয়ে অনেক পিছনে, তারপরে হচ্ছে আমরা এবং টিমের মধ্যে এমন তারকা প্লেয়ারও নাই যে ম্যাচ বের করে দিবে। তো আমার মেন্টালিটি অনেক স্ট্রং রাখতে হয়, যে কারণ এগেনস্ট টিম যখন বেশি স্ট্রং হয় তখন আমাদের যারা ডিফেন্ডার বলি আমি, গোলকিপার, তো তাদের অনেক বড় দায়িত্ব থাকে। আমি আমার জায়গা থেকে সবসময় মেন্টালিটি অনেক স্ট্রং রাখি এবং টিমের জন্য শতভাগ দেওয়ার চেষ্টা করি। জিকো, কালকে বাংলাদেশ যদি আর্লি গোলটা পেয়ে যেত, আপনার কাছে কি মনে হয় যে হচ্ছে ম্যাচটা 120 মিনিট পর্যন্ত গড়াতো না, বা হচ্ছে এতটা চাপে বাংলাদেশকে পড়তে হতো না, বা যেই চান্সেসগুলো হচ্ছে আমরা মিস করেছি এগুলো যদি অ্যাভেল করতে পারতাম তাহলে হচ্ছে ম্যাচটা একটু সহজ হয়ে যেত বাংলাদেশের জন্য? প্রথম গোলটা হলে কিন্তু ম্যাচটা অন্যরকম হতে পারতো, কিন্তু আমরা একটু আরও বেশি প্রেশার থাকতাম, কারণ হচ্ছে ওরা যেহেতু গোল লেস থাকতো তখন ওরা আরও অ্যাটাক বেশি করতো। যদি গোলটা হতো তাহলে 90 মিনিটের মধ্যে খেলাটা মনে করি কোন একটা ব্যবধান হয়ে যেত। জিকো তো আগের থেকেই দুর্দান্ত পারফর্ম করছে, এবার আরও দুর্দান্ত পারফর্ম করেছে সাফ চ্যাম্পিয়নশিপে। এই বদলে যাওয়া জিকো বা আরও ইম্প্রুভমেন্ট করা জিকোর রহস্যটাকে, মূল রহস্যটাকে? আসলে হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক ছাড়া তো পসিবল না কোনো কিছুই। আমি অনেক ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করি, জিম বলেন মাঠে বলেন, তো আমি চেষ্টা করি নিজেকে সবসময় ফিট রাখার। তো আমাদের, আমি যেহেতু কাতার ম্যাচ থেকে মানুষজন আমাকে চিনে, তো আমার প্রতি মানুষ অনেক প্রত্যাশা সবার, তো আমি আমার জায়গা থেকে সবসময় নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি এবং এখন আমি মনে করি আমার আরও দায়িত্ব বেশি পড়ে গেছে। জিকো, একেবারে শেষ প্রশ্ন জানতে চাবো, সাবমিশন শেষ হয়ে গেল, দুর্দান্ত পারফর্ম করেছে টিম বাংলাদেশ, সামনে হচ্ছে আমাদের বিশ্বকাপ বাছাই মিশন, সেইখানেও অনেক সময় অনেক কঠিন ম্যাচ খেলতে হয়, তার জন্য হচ্ছে আসলে কতটা তেতে আছেন, বা বাংলাদেশকে হচ্ছে আসলে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য কী করতে চান? অবশ্যই সামনে আমাদের অনেকগুলো ম্যাচ থাকবে আরও, আমাদের যেভাবে আমরা সাফে খেলছি, আমরা যদি এভাবে যদি এটা ধরে রাখতে পারি তাহলে মনে করি আমরা আরও গুছালো ফুটবল খেলতে পারবো এবং সামনে এশিয়া কাপ কোয়ালিফাইও থাকতে পারে। তো আমরা আমাদের যদি এশিয়া কোয়ালিফাই করে যদি এশিয়া কাপ খেলতে পারি তাহলে এটা মনে করি আমি দেশের ফুটবলের জন্য অনেক বড় পাওয়া। জিকো, কোনো অফার পেয়েছেন কিনা? প্রত্যেকবার বাইরে এলেই তো হচ্ছে দুর্দান্ত পারফরমেন্সের কারণে অনেকে অনেক ক্লাব থেকে এর থেকে হচ্ছে এজেন্টরা যোগাযোগ করে, এবার কি কেউ কোনো যোগাযোগ করেছে কিনা এখন পর্যন্ত? আগে করছিল ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে আর্জেন্টিনার একজন এজেন্ট কথা বলছে, তো আমি বলছি যদি বসুন্ধরা থেকে ভালো ফেসিলিটি হয় তাহলে, না হলে আমি চিন্তা করবো না। ধন্যবাদ জিকো, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য, নিশ্চয়ই হচ্ছে এই আক্ষেপগুলো ঘুচে যাবে। কথা বলছিলাম বাংলার বাজ পাখি খ্যাত বা দ্য ফ্যালকন যাই বলি না কেন, আনিসুর রহমান জিকোর সঙ্গে। বাংলাদেশের গোলপোস্টের সামনে তিনি একাই দাঁড়িয়েছিলেন দুর্ভেদ্য দেওয়াল হয়ে, তবে দুঃখের বিষয় শেষ পর্যন্ত বাংলাদেশের জয় নিশ্চিত করতে পারেননি। তবে তিনি স্বপ্ন দেখেন, প্রত্যাশা করছেন বাংলাদেশ নিশ্চয়ই সামনের দিনে নেক্সট লেভেলে পৌঁছাবে। বেঙ্গালুরু থেকে এস এম ইকবাল, সময় সংবাদ।